তো গাইস, আমি এখন নিচে নামছি, অনেক উঁচা তো, তাই জন্য তো দেখতে পারছো আমার পিছনে এত সুন্দর সিঁড়িটা। তো আমি এখন নামছি, চলো ভাই। ও কি সুন্দর জায়গা। এ গাইস, আমরা চলে এসেছি গরুবাতান হ্যাঙ্গিং ব্রিজ। তোমরা দেখতে পাচ্ছো পিছনে আমার হ্যাঙ্গিং ব্রিজটা। अब चाहे जिंदगी আমার তো আজকে খুব জার্নিটা করে একটু কষ্ট হচ্ছে, তাও আমার অতটা কষ্ট হচ্ছে না, কারণ এটা আমার সেকেন্ড পার্ট যেটা আমি সবচেয়ে উঁচায় উঠলাম। কিছু দূর গেলে সামনে পড়বে এলো পাপড় খেতি, তো পাপড় খেতি তো যেতে পারবো না, অনেকটা উঁচা, তো 31 কিলোমিটার। তো এটা আসতে অনেকটা মানে কি বলবো তোমাদেরকে, ফেটে গেছে। তো এখন আমি উপরে উঠছি, তো কারণ হ্যাঙ্গিং ব্রিজ তো যাওয়া যাবে না, হ্যাঙ্গিং ব্রিজটার অবস্থা খুবই খারাপ। তো আমি উপরে যাচ্ছি, এখন দেখি কোথাও ভিউ পয়েন্ট পাওয়া যায় নিকে, তো তোমাদের সাথে দেখাবো। তো তোমরা আমার সাথে থেকো, হ্যাঁ, ভিডিওটার মধ্যে দেখো, আর কিছু কিছু দৃশ্য আমি তোমাদের সামনে দেখাবো যেটা তোমাদেরকে মন জয় করে নিতে পারে। একটু হাফসাচ্ছি, কেউ কিছু মনে করবেন না যে আমি পা এনার্জি নেই, কিন্তু এতটা এনার্জি নষ্ট হয়ে গেছে কি বলবো। তোমরা জীবনে তো সাইকেল নিয়ে আসো নাই, যেদিন আসতে পারবে সেদিন বুঝতে পারবে যে কতটা কষ্টকর। তো আমি তো সাইকেল নিয়ে এসে জলপাইগুড়ি থেকে এই গরুবাতান যে আসলাম সাইকেল নিয়ে, তো আমার খুব অবস্থাটা খুব খারাপ, তাও আমি তোমাদের সামনে এনার্জিটা দিয়ে বলতে পারছি, তো এটাই আমার কাছে অনেক বড়। তো আমার পিছনে এত সুন্দর দৃশ্য বলে বোঝাতে পারবো না, তোমরা যদি সামনে এসে দেখতে চাও তো তোমাদেরও খুব ভালো লাগবে, এত সুন্দর দৃশ্য। সেজে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বনেতে, সেজেছে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘ ধরেতে, সেজে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বনেতে, সেজেছে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘ ধরেতে, তার গুণ মনের কান বাতাসে ওড়ে কান পাতো মনে পাবে শুনতে, তার রঙের তুলির। তো গাইস, আমি এখন জামা পরে নিলাম, কারণ এত গরম, আর এই গরমে আমি ঘেমে ঘেমে টেমে পুরো ঝোল হয়ে গেছে, সেই জন্য আমি নতুন ড্রেস পরলাম। তো এটা পরে এখন যাবো, তো যাও চলো। তো কেমন লাগছে আমাকে? একদম ঝান্ডুমাম। তো কেমন লাগছে আমাকে? ঝান্ডুমাম। এই ঝান্ডুমাম কি জিনিস ভাই, আমি তো জানি না না। এই আমাকে কেমন লাগছে? সেটা ভাঙা নায়ক আবার হয় নাকি, সেটা ভাঙা জিনিসটাই কি আমি তো জানি না না। তো আমরা এখন যাবো নিচে, নিচে গিয়ে আর একটা ব্রিজ আছে, ওখানে ব্রিজে আমরা দেখাবো তোমাদেরকে। তোমরা যদি গরুবাথানে আসতে চাও তো তোমাদেরকে আমি রুট বাতাই দিলাম, রুটটা দিয়ে আসবা, তো সেই রুট দিয়ে একটু সোজা হয়। তো আমরা এখন নিচে যাব, নিচে গিয়ে তোমাদের সাথে কথা বলবো আরও, তো ওখানে আরও দৃশ্য তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা আমার সাথে থাকো। আর এই জিৎ ভাই তো সবসময় হাসতেই থাকে ভাই, সমঝলো? আমরা এখন নিচে চলে এসেছি, নিচে একটা তোমাদের সৌন্দর্য দেখাচ্ছি, এই যে খুব সুন্দর নদী, তার উপরে একটা সুন্দর ব্রিজ, আমার চুলগুলো হেলে হয়ে যাচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছো খুব সুন্দর ব্রিজ, এত বড় 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 পাথর, মনে হচ্ছে বাড়ি হয়ে যাবে একটা, তো এত সুন্দর জল, এত সুন্দর ফোয়ার,
ওয়াটারফলস খুব সুন্দর। তো কেমন আছো? ঠান্ডা, জল খুব ঠান্ডা কিন্তু। তো আজকে দিনটা আমরা সেই মজা করছি, আবার বেশি ওয়েদারটা খুব খারাপ হচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি পড়বে, তো বেশিক্ষণ এখানে থাকা যাবে না। তো তোমরা দেখতে থাকো আমার কিছু সিনেম্যাটিক লুক, চলো। উপরে আছি, উপরে গিয়ে দেখা হচ্ছে। আর এদিকে ওয়েদার আরও খুব খারাপ হতে চলছে, তো সেই জন্য আমরা ভিডিওটা এখানেই শেষ করতে চলছি। ও কি উঁচা, আমি তো দেখতে পাচ্ছ অনেকটা উঁচা আমি উঠছি। তো এখন আমরা যাচ্ছি, খুব সুন্দর মুহূর্তগুলো আমি চাইছিলাম। সবাই বলে যে এত দূরে যাবি গরুবাথান, আমি তো ভয় পাইনি, কারণ এগুলো তো আমার জার্নি করতে খুব মজা লাগে, প্লাস সাইক্লিং তো আরও খুব মজাদার হয়, কারণ গাড়ির থেকে সাইক্লিং করতে আরও অনেক সুন্দর লাগে। তো সেই জন্য আমরা সাইকেল নিয়ে চলে এসেছি এত দূরে পাহাড়ে সন্ধানে, খুব নতুন নতুন কিছু সন্ধানে আছি। তো তোমরা দেখতেই পারবা। তো আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তো বেশি দেরি করো না, সঙ্গে সঙ্গে যাও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অন করে তো লাইক শেয়ার কমেন্ট করে জানিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করো। তো চলো